নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গে 2024 লোকসভা নির্বাচনে যে কটা সিট নিয়ে খুব চিন্তা রয়েছে তৃণমূলের, যে কটা সিট নিয়ে বিজেপিরও চিন্তা আছে, যে কটা সিট নিয়ে সাধারণ মানুষও ভাবছে কী হয় কী হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে বর্ধমান দুর্গাপুর। আর যে প্রার্থীকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা চলছে সাধারণ মানুষের মনে, তৃণমূলও চিন্তা করছে তার কী হবে, সে হচ্ছে দিলীপ ঘোষ। তাই সব নিয়ে এই মুহূর্তে হাউ ইজ দ্য জোস দিলীপ ঘোষ, চলুন দেখুন। আপনারা জানেন গতকাল 2024 লোকসভা নির্বাচনের বাদ বাকি প্রার্থী, মানে পশ্চিমবঙ্গের যে কটা বাকি ছিল তার মধ্যে চারটাকে বাদ দিয়ে 19টার নাম ঘোষণা করা হয়ে গেছে। এই 19টার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে, মানে রাজ্য জুড়ে একটা নতুন বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে প্রার্থীদের সাফল্য করা হয়েছে, একে ওখানে ওকে এখানে, এইরকম প্রার্থী কিছু বদল করা হয়েছে। যেমন রায়গঞ্জ থেকে তুলে নিয়ে এসে একদম কলকাতা দক্ষিণে দেওয়া হয়েছে দেবশ্রী চৌধুরীকে। এইসব হচ্ছে যখন, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যাকে নিয়ে মানে বিতর্কিত কথাবার্তা চলছে তৃণমূলের তরফ থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে একদম নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে। আর এটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন নেট মহলে চালু হয়ে গেছে, অর্থাৎ সব জায়গায় প্রায় চালু হয়ে গেছে, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। বিভিন্নভাবে দিলীপ ঘোষকে যারা ভালোবাসেন তাদের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি বা সহানুভূতি বা যাই বলুন কাজ করছে, আর এটা কাজ করা স্বাভাবিক। সেই কাজ করা সমস্ত কিছু এবং দিলীপ ঘোষের কী হবে, কারণ প্রায় 80,000-এর উপরে ভোটে হারানো মেদিনীপুরে মানস ভুঁইয়াকে হারিয়ে দেওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুর। এবং সেখানে SS আলুওয়ালিয়া গতবারে জিতেছিলেন মাত্র 2,900 সামথিং ভোটে ব্যবধানে, তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। তাই একদম 80,000 ভোটে জেতা দিলীপ ঘোষকে তুলে নিয়ে একদম বর্ধমান দুর্গাপুর, এটা কি ঠিক কাজ হয়েছে, দিলীপ ঘোষের পক্ষে কতটা টাফ, এটা নিয়ে একটু দেখে নেওয়া যাক। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ নাম শুনলেই মনে পড়ে যায় 2015-র কাছাকাছিতে আসা সেই মানুষটি, যে মানুষটা কিন্তু লাগাতার মাটি কামড়ে লড়াই লড়ে গেছে, যে মানুষটা কিন্তু ক্রমাগত গরু ছাড়া মানে বলদ ছাড়া মাঠে যেরকম নিজে টানলে চাষ করতে হয় ঠিক সেভাবেই চাষ করে গেছেন, অর্থাৎ একা টেনেছেন সব কিছু। কারণ 2015-র পরে সেভাবে তার পাশে কিন্তু সেভাবে কেউ ছিল না, কিন্তু লাগাতার লড়াই লড়ে গেছেন এবং লড়ে মেঠো বক্তৃতা দিয়ে এবং মাঠে ঘাটে সব জায়গায় গিয়ে বিজেপিকে দাঁড় করিয়েছেন। মনে রাখবেন 2015-তে দিলীপ ঘোষ আসার আগে বড় বড় জনসভা ছাড়া বড় বড় নেতারা দাঁড়াতো না, কিন্তু দিলীপ ঘোষ সমস্ত প্রথা ভেঙে দিয়েছিলেন। ছোট ছোট মিটিং, স্ট্রিট কর্নার, তাতেও দিলীপ ঘোষ এসে আগুন ঝরানো বক্তব্য দিয়েছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, মেঠো বক্তব্য দিয়ে এমন জায়গা তৈরি করেছিলেন তিনি যেখানে গিয়ে সাধারণ গ্রামের মানুষরা পর্যন্ত উদ্বুদ্ধ হয়েছিল বিজেপিতে। তাই বিজেপি কিন্তু 2019-এ ব্যাপক ফল ঘটেছিল। মোদিঝড় যেরকম ছিল সেরকমভাবে ছিল কিন্তু এই দিলীপ ঘোষের লাগাতার সংগ্রাম। বিজেপিতে বহু ছেলেকে নিয়ে আসা, বহু লোক এসেছিল দিলীপ ঘোষকে দেখে, তার গরম গরম বক্তব্য একদম ওই পায়ের তলা থেকে কেটে দেবো, মাটিতে পুঁতে দেবো, এই টাইপের বক্তব্য, মানে যে যা ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দেওয়ার ক্ষমতা রাখতেন দিলীপ ঘোষ। তখন তো না ছিলেন শুভেন্দু অধিকারী, না ছিলেন অন্য কেউ, তাই তখন এই লড়াইটা ছিল খুব কঠিন। রাহুল সিনহার পরেই একদম দিলীপ ঘোষের হাতে পড়া দায়িত্বে বিজেপি কিন্তু চর্চা করে উন্নতি করেছে, এটা একদম অস্বীকার করার জায়গা নেই। 2019-এ আমরা দেখেছি প্রবলভাবে বিজেপি উঠে এসেছিল, 2021-এও প্রচুর লোক জয়েন করেছিল, যদিও তাদের মধ্যে ধান্দাবাজ ছিল অনেকে, দিলীপ ঘোষ চিনতে পারেননি, বুঝতে পারেননি, আর বোঝাও যায় না কে বন্ধুর বেশে শত্রু আসে বোঝা মুশকিল, তাই এসছে চলে গেছে এরকমও হয়েছে, অনেকে গদ্দারিও করেছে, তবু দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষই ছিলেন, লড়াই লড়ে গেছেন। মোটরসাইকেল নিয়ে রাস্তায় চালানো, মানে বুলেট চালিয়ে রাস্তায় স্ট্রিট কর্নারে যাওয়া, এই সমস্ত কিছু একদম বুঝিয়ে দিয়েছিল যে এই মানুষটা আলাদা ধাতের তৈরি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক থেকে উঠে আসা দিলীপ ঘোষ কিন্তু রাজনীতির ময়দানে এসে কাঁপিয়ে দিয়েছিলেন, পরপর সমস্ত কটা ইলেকশনে যেখানে যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখানে জিতেছেন, কী বিধানসভা কী লোকসভা জিতে গেছেন তিনি। এবার তাকে একদম মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হলো, বিমর্ষ হয়ে যাওয়া মানুষের মন, অর্থাৎ যারা দিলীপ ঘোষকে ভালোবাসেন। দেখুন আমি একটা কথা, আমি খুবই কাটছাট কথা বলি, আমার ঠোঁটকাটা মানুষ, কিছু কিছু জায়গায় মানুষের কিন্তু নিজস্ব কিছু লোক তৈরি হয়, যেমন দিলীপ ঘোষের অনুগামী কিছু আছে। অনেকে বলবেন পদ্মফুল দেখে এসেছি আমরা, মোদিজিকে আদর্শ করি, কেউ বলবেন বিজেপি আমার আদর্শ, এসব কথা শুনতে ভালো লাগে,
মানে ভেতরের কথা বা যদি মনের কথা বলেন তাহলে দেখবেন অনেক মানুষ দিলীপ ঘোষকে ভালোবাসেন, কারণ দিলীপ ঘোষের সঙ্গে যারা যারা কাজ করেছেন তারা সবাই দিলীপ ঘোষকে ভালোবাসবেন, এটা স্বাভাবিক। আমি যার সঙ্গে কাজ করেছি তাকে আমার ভালো লাগবেই, এটা স্বাভাবিক। তাই তাদের মনের মধ্যে থাকে দিলীপ ঘোষ সম্বন্ধে একটা অনুভূতি বলুন বা সহানুভূতি বলুন বা যা বলুন আছে। সেই দিলীপ ঘোষের প্রার্থী তালিকা যখন নাম আসছিল না তখন অনেকের মধ্যে চিন্তা হয়েছিল যে আদৌ দিলীপ ঘোষকে টিকিট পাবেন। দেখুন আমি কিন্তু রুদ্রবার্তায় বারবার বলেছি যে দিলীপ ঘোষকে বাদ দেওয়ার জায়গায় কিন্তু বিজেপি থাকবে না, দিলীপ ঘোষকে বাদ দেওয়ার মতো জায়গায় রাজ্য বিজেপি সেন্ট্রাল বিজেপি কারোর ক্ষমতা নেই, কারণ দিলীপ ঘোষকে দিতেই হবে। দিলীপ ঘোষ সেই জায়গা তৈরি করেছিলেন। আমি এই যে জোর দিয়ে বলি দিতেই হবে তার কারণ হচ্ছে সংগঠনটা যতটা বুঝি তাতে বোঝা যায় যে দিলীপ ঘোষকে বাদ দিলে বিজেপি বিরাট বড় ভুল করত, ব্লান্ডার হতো। কিন্তু সেই দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো মেদিনীপুর থেকে, তাকে দেওয়া হয়েছে একটু টাফ জায়গায়, মানে যে জায়গাটা খুব ভালো ছিল সেখান থেকে সরিয়ে, যদিও ওটা বিজেপির জেতা জায়গা কিন্তু মনে রাখবেন 2900 ভোটে জেতা জায়গা SS আলুওয়ালিয়া জিতেছিলেন, আর তার জায়গায় তিনি যেখানে দিলীপ ঘোষ ছিলেন সেটা প্রায় 80,000-এর উপরে ভোটে তিনি জিতেছিলেন। তাই অনেকখানি মার্জিন তাকে কভার করতে হবে, জিততে হবে, লড়তে হবে, এই মানসিকতা অনেক লোকের মধ্যে থাকে না। কিন্তু একটা কথা আছে, দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষই। আমি অনেকেই বলেছিলাম যে তলোয়াল যেখানেই রাখুন সেখানে কিন্তু তলোয়াল কাটে, অর্থাৎ তলোয়ালকে পাঁকে রাখলে তলোয়াল কোনো দিন তার জায়গা পরিবর্তন করে, মানে তলোয়ালের অবস্থান বা তলোয়ালের কী বলবো যে ধর্ম, সেই ধর্মকে পরিবর্তন করে অন্য কিছু হয়ে যাবে এটা ভাববেন না, তলোয়াল তলোয়ালই থাকে। দিলীপ ঘোষ একই আছেন। গতকাল যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে দিলীপ ঘোষকে যে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন তিনি কী বলেছেন একটু কষ্ট করে শুনুন, কারণ সাউন্ডটা একটুখানি খারাপ এসছে, শুনুন। পরিবর্তনটাই তো জীবন, এই বাস্তব, আর রাজনীতি পরিবর্তন কোনো নতুন কিছু নেই, আমরা সবসময় পরিবর্তন জন্য লড়াই করি, পরিবর্তন স্বাভাবিক আর সেটাকে মেনে নেওয়াটাই রাজনীতি। আগে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে, আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই, তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটা শেষ করবে। যখন আমি মেদিনীপুরে লড়তে গেছিলাম বিধায়ক, খড়গপুরে যখন সাংসদ, তখন তো বিজেপিই ছিল না, আজ তো বিজেপি আছে, MLA MP নেতা আছে, তো সেই জন্য আজকের কঠিন নয়, আমরা 18টা জিতে দেখি দিয়েছি, আমরা জিততে পারি, বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে, আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে, এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছেন, আমরা এগোচ্ছেন, সেটা কঠিন নয়, হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। আপনার পশ্চিমবঙ্গের লোক কে জানে না, বর্তমানের লোক জানে, প্রশ্ন হচ্ছে আমি কার বিরুদ্ধে লড়েছি, বিধানসভা লড়েছি যিনি 7 বারের MLA ছিলেন চাচাজি জ্ঞান সিং সহনপা, তার বিরুদ্ধে জিতেছি, লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানুষ ভূঁইয়া, তিনি মন্ত্রী আছেন, আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে, তার বিরুদ্ধে আমি লড়েছি জিতেছি, ঠিক আছে না, আমার কাছে প্রতিপক্ষকে সেটা বড় কথা নেই, আমি মোদীজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে, মোদীজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমার চেয়ে আমি আসানসোলে এতে দুর্গাপুরেতে RSS প্রচারক হিসেবে কাজ করি, সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি, সেজন্য কোনো নতুন কিছু না, আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 8 বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরেছি, এইভাবে গ্রামে জানা আছে, লোক আমাকে চেনে, আমিও চিনি, রাস্তাঘাট লোকজন চিনি, নতুন কিছু না, বৈঠক যারা করার তারা করছেন, যারা সিদ্ধান্ত নেওয়া তারা নিচ্ছেন, আমাকে প্রার্থী করা হয়েছে MP সিটের জন্য, আমাকে MP হিসাবে জিতে একটা আসন দিতে হবে, যাতে প্রধানমন্ত্রী 370 বলেছেন সেই টার্গেট আমরা পার করতে পারি, পার্টির অনেক হিসাবপত্র থাকে, ব্যক্তি হিসাবে লোক হিসাবে জায়গা হিসাবে তারা সেটা হিসাব করে যেটা ঠিক মনে করেছেন সেটা, আমি তো বললাম যখন পার্টি ছিল না তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল, তখন আমি লড়াই করে জিতেছি, জেতার জন্য আমি লড়াই করি, এবারে তাই হবে, কুচবিহার থেকে কাকদি অবধি সব জায়গায় আমি ছিল, সকালেই বর্তমান চলে যাচ্ছি, লড়াই তো লড়াই, ওখানেই বডি ফেলে দেবো, কর্মীরা অপেক্ষা করছেন আমার জন্য, আজকেও সারাদিন বসেছিলেন, ওনার ভেবেছেন ওদের ডিক্লিয়ার হয়ে যাবে, রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য, তো আমি কাল সকালে যাবো, কাল 10টায় আমি শক্তিগড় পৌঁছবো, তারপরে আমার প্রবাস শুরু হয়ে যাবে, চাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা ওঠে, স্বামী মধ্যে অভিমান হয়, পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে, পার্টি যদি আমার আশা করে একটা MP সিট জিতে দেওয়ার, সে যেখানে দেবে সেখান থেকে জিতে, তখন সেই লড়াইটাই করবো, কেন মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয় সেটা আমি পালন করবো, চিন্তাও জন্য যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই, বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি, নেতা বানিয়েছি, MLA MP বানিয়েছি, সেরকম পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সে জিতে আসবে, এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে, কঠিন জায়গা হয়তো দিয়েছে, মানে আলুওয়ালিয়া যে আমাদের সিনিয়র MP ওখান থেকে ছিলেন,
পার্টি তাকে অন্য কাজ দেবে, আমাকে বলেছে ওখানে লড়তে, আমি লড়ছি, তিনিও আসবেন, বলছে আমি আসবো তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো, ওনার আশীর্বাদ আমি চেয়েছি। 15 দিনে ওই সিট জিতেছিলেন, আমার কাছে তো 1.5 মাসের বেশি সময় আছে, আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিমবাংলা বিজেপির জন্যই খোলা আছে, বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই। শুনলেন, দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার করে বললেন যেখানে দেবে আমি সেখানেই যাব, অর্থাৎ আমি লড়াই করতে এসেছি, আমার কিছু যায় না, আমি বিজেপিকে জেতাতে চাই, আমি চাই মোদির সরকারে একটা সাংসদ আরও যেন বাড়ে। এটা হচ্ছে একজন স্বয়ংসেবকের কথা, একজন প্রচারক হিসেবে যিনি জীবন কাটিয়েছেন, একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক, তিনি একই কথা বলেছেন, অর্থাৎ তার জীবনটা সমর্পিত, তিনি বলেছেন আমি যাব। দিলীপ ঘোষকে এরপরে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে আমি যাব কাল সকালবেলা, তার আগে একটা বিজয় সংকল্প একটা পুজো করব, যথারীতি তিনি পুজো করলেন, দেখুন। সৌরাষ্ট্র সোমনাথম জয় শ্রীশৈল মল্লিকার্জুন মূর্ধন্য মহাসাগর। তিনি পুজো করলেন এবং পুজো করার পরে তিনি বেরিয়ে গেলেন। এবার তিনি পৌঁছে গেলেন কিন্তু একদম সোজা শক্তিগড়, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর। বর্ধমান দুর্গাপুরে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ, সেখানে তাকে কীভাবে স্বাগত জানালো দেখুন। দেখলেন দিলীপ ঘোষকে কিন্তু সেভাবে স্বাগত জানানো হয়েছে যেভাবে তাকে জানানো উচিত। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ সম্বন্ধে একটা কথা বলতে বারবার ইচ্ছে করছে, খুব কাছ থেকে মানুষটাকে আমি দেখেছি, খুব কাছ থেকে মানুষটাকে দেখা, মানুষটার সঙ্গে কথা বলা, আমার বলছি, আমি বলছি দিলীপ ঘোষ যেখানে যাবেন সেখানে কিন্তু জায়গা তৈরি করে নেবেন। দিলীপ ঘোষের মধ্যে ক্ষমতা আছে, একটা ক্যারিসমেটিক ফিগার, অভূতপূর্ব তার কাজ, কারো কারোর সঙ্গে হয়তো সাংগঠনিকভাবে কোথাও বিরোধ হয়েছে, বাস্তব হতে পারে, অনেকের হয়তো বিরাগভাজন হয়ে গেছেন তিনি, হতে পারে, তার যখন প্রেসিডেন্সিয়াল যখন তার যখন কি বলবো সভাপতি যখন ছিলেন সে সময় কিছু কিছু হয়তো এমন ডিসিশন হয়েছে যেটা সংগঠন সাধারণ সম্পাদক নিয়েছে, সেই ডিসিশনটা দিলীপ ঘোষের ঘাড়ে চেপে গেছে, এটা হতে পারে, সেরকম কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষই, তার কোনো বিকল্প কিন্তু আজও নেই, এটা আমি বলতে পারি, কারণ ডেডিকেটেড পার্সন, অম্লান মদনে বলে ফেলতে পারেন কথা, কিছু বেফাস মন্তব্য করে ফেলেন, বেফাস মন্তব্য করে ফেলেন, কিন্তু মানুষটা সাচ্চা, ঝুটা নয়, মেকি তার মধ্যে নেই, ওই মনে এলো বলে দিলাম, এইরকম ব্যাপার নেই যে মনে এলো আর মুখে হাসলাম, এটা দিলীপ ঘোষের মধ্যে নেই, অকপটে তিনি বলতে পারেন। কাজে বর্ধমান দুর্গাপুরের লোকেরা কিন্তু উপকৃত হবেন, মানে যারা বিজেপি কার্যকর্তারা আছেন একদম উপকৃত হবেন, কারণ এই মানুষটার পিছনে থাকুন, এই মানুষটা কিন্তু কিছু করে দেখাবে, এই মানুষটার মধ্যে মানে মানুষটাকে দেখলে একটা কথা বলা যেতে পারে যেটা আর্মির কথা, হাউ ইজ দ্য জোস, ইয়েস হি ইজ দিলীপ ঘোষ, সে পারবে, তার জোস আছে, পারবে, সে পারবে করে দেখাবে, দিলীপ দাই পারবে, উর্বর মাটিতে সবাই চাষ করতে পারে কিন্তু রুক্ষ মাটিতে চাষ করা খুব টাফ, আর সেটা করতে পারে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দিলীপ ঘোষ, তাই দিলীপ ঘোষের কোনো বিকল্প নেই, দিলীপ ঘোষ যেখানেই যান সেখানেই জিতবেন। দিলীপ ঘোষের জন্য রইল রুদ্রবার্তার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, লড়াইয়ের ময়দান আপনার জন্য সবসময় খোলা, একটা মানুষের জীবনটাই লড়াইয়ের ময়দান হয়, যেটা আমি আমার বাস্তব জীবন থেকে বলছি, এ সোলজার নেভার কুইটস টিল হিজ ডেথ, কথাই আছে, কাজে এই সোলজার সৈনিক, নির্ভীক সৈনিক দিলীপ ঘোষ ওই ময়দানে লড়াই লড়বেন আর জিত তিনি ছিনিয়ে আনবেন, এটা আমি ভরসা রাখি। কীর্তি আজাদ দাঁড়ান বা যেই দাঁড়ান, দিলীপ ঘোষের সামনা করা খুব মুশকিল, খুব টাফ লড়াই দিলীপ ঘোষের সামনে গেলে, আর দিলীপ ঘোষ জিতে আসবেন ভরসা রাখি। বর্ধমান দুর্গাপুরের লোকেরাও কিন্তু ঝাঁপিয়ে পড়বে বিজেপির কর্মীরা, এবং
সাধারণ মানুষও ঢেলে ভোট দেবেন, কারণ দিলীপ ঘোষ ওখানে থেকে কিছু করতে পারবে, কারণ তার কিছু হারানোর নেই, তার কিছু হারানোর নেই। আমি যেরকম বলি, পাওয়ার আশা আমি করি না, হারানোর জন্য আমার কাছে কিচ্ছু নেই, দিলীপ ঘোষের কাছেও কিচ্ছু নেই হারানোর জন্য। পরিবারকে তিনি ছেড়ে বেরিয়ে এসেছিলেন প্রচারকের কাজে, কাজে তিনি সেখানে গিয়ে থাকবেন, সেখানেই সব কিছু করবেন। দিলীপ ঘোষকে পেলে কিন্তু তারা উপকৃত হবেন, বর্ধমান দুর্গাপুরের মানুষজন। কিন্তু কীর্তি আজাদ জিতলে পারে থাকবে না, কারণ বাইরের লোক বাইরেই চলে যাবে, অর্থাৎ বাইরের পাখি, পরিযায়ী পাখি আমাদের রাজ্যে আসতে পারে, বাড়ির সামনে আসতে পারে, কিন্তু আমার বাড়ির পাশে থাকা কোকিলের মতো সে হবে না। তাই বাড়ির পাশে কোকিল আর পাখিগুলো তারাই ভালো থাকুক, পরিযায়ী পাখি দেখতে ভালো কিন্তু চলে যাবে তারা। তাই এই ভোটের মাটিতে পরিযায়ী পাখি হয়ে আসা কীর্তি আজাদ কিছুদিন হয়তো ডাকাডাকি করবে, তারপর পালিয়ে যাবে। তাই দিলীপ ঘোষ জমি ধরে পড়ে থাকবে এবং জিতবে, এটা আমি আশা রাখি, বিশ্বাস রাখি, ভরসা রাখি। দিলীপ ঘোষ, তাকে জানাই অসংখ্য অভিনন্দন। লড়াইয়ের ময়দান আপনার জন্য খোলা আছে, লড়ুন সৈনিক। হাউ ইজ দ্য জোশ, দিলীপ ঘোষ। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।